ঠাকুরগাঁও শহরে রমজানের শুরু থেকেই বাজার দরে চেয়ে 30-40% ছাড়ে প্রতিদিন বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত পণ্য বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে প্রতিদিন অসহায় শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করছে একটি সংগঠন। এতে খুশি অসহায়রা। প্রতিনিধি রফিকুল ইসলাম রোহানের রিপোর্ট জানাচ্ছেন মহিবুল কাদের। 2018 সালের জুন মাসে ঠাকুরগাঁও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী মিলে গড়ে তোলে এই সংগঠনটি। ধীরে ধীরে বেড়ে ওঠে সংগঠনের সদস্য সংখ্যা। এলাকার সমর্থবানদের সহায়তায় বাজারের চেয়ে 40% ছাড়ে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে এই বাজারে। সেই সাথে রোজাদাররা পাচ্ছেন ফ্রি ইফতার। এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বাজারটি চালু রাখতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। নিত্যপ্রয়োজন দ্রব্যাদি 30-40% ভর্তুকি মূল্যে বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করেছে। এর মাধ্যমে অনেক অসুস্থ ব্যক্তিরা তাদের রমজানে নিত্যপ্রয়োজন দ্রব্যাদি কিনতে পারছে। এটা মহৎ কার্যক্রম এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এমন পরিস্থিতিতে সংগঠনটির উদ্যোগে খুশি জেলার অসহায় মানুষেরা। আমি এখানে কম রেটে পাচ্ছি বিধে আমি এখানে আসি আর কি। গরিব মানুষ যেতে যাবে, আমাদের অনেক অনেক উপকার হচ্ছে। আল্লাহ ওনাদেরকে আরো বাঁচায় রাখুক, ওনাদেরকে আরো তৌফিক দান করুক। এখানে সব জিনিস একটু রোজার মাসে যা যা দরকার এখানে সব পাওয়া যাচ্ছে 30-40% কমে। নিত্যপণ্য হিসেবে বিক্রি করা হচ্ছে চাল, ডাল, আলু, তেল, চিনি, লবণ, সাবান সহ 11টি পণ্য। প্রতিটি পণ্যে 30-40% ছাড় পাওয়ায় খুশি অসহায় মানুষেরা। মহিবুল কাদের, মাইটিভি নিউজ ডেস্ক।